নমস্কার আজকে গল্প শোনাব পৈতৃক সম্পত্তি কিভাবে সন্তানদের মধ্যে বন্টিত হয় সে সম্পত্তি এক লাখ টাকারও হতে পারে দশ কোটি টাকারও হতে পারে অ্যামাউন্টটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে বন্টন হওয়া বাবার সম্পত্তি ছেলেদের মধ্যে বন্টন হওয়া ভূমিকা করলাম এবার ডাইরেক্ট পয়েন্টে আসি মতিলাল নেহেরু নামটা আমরা সবাই জানি খুব ফেমাস নাম তার পাঁচটি স্ত্রী প্রথমটি স্বরূপ রানী দ্বিতীয় থুসুর রহমান বাই তৃতীয় মঞ্জুরি দেবী চতুর্থ একজন ইরানি মহিলা এবং পঞ্চম একজন কাশ্মীর মহিলা যিনি প্র্যাকটিক্যালি তাদের বাড়ির একজন মেড সার্ভেন্ট ছিলেন প্রথম এবং তৃতীয়কে নিয়ে কোনো অসুবিধা নেই দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটি কে একটু বিশ্লেষণ করব দ্বিতীয় স্ত্রী থসুর রহমান বাই তার প্রথম স্বামীর নাম মুবারক আলী যিনি মতিলাল নেহরুর কর্মসংস্থানের বস ছিলেন সেই থুসুর রহমানের প্রথম স্বামী মুবারক আলী হঠাৎ কিভাবে মারা যান একটা মিস্টিরিয়াস ডেথ হয় তার এবং আফটার মিস্টিরিয়াস ডেথ অফ মুবারক আলী দ্য হোল প্রপার্টি অফ মুবারক আলী গোজ টু থুসুর রহমান বাই এবং যেহেতু থুসুর রহমান বাই মতিলাল নেহরুর একজন স্ত্রীর মতন যেহেতু তার প্রথম স্ত্রী ছিলেন বাকিগুলো তাহলে ন্যাচারালি ইলিগাল কিন্তু যেহেতু তখন আইন সেরকম কড়াকড়ি ছিল না সেহেতু থুসুর রহমান বাই মতিলহরুর আন্ডারে চলে যাওয়ার জন্য সমস্ত সম্পত্তি মোবারক আলীর যেটি থুসুর রহমান বাইয়ের প্রথম স্বামী মতিলাল নেহরুর কাছে চলে গেল এবং সে থুসুর রহমান বাইয়ের দুটি সন্তান প্রথমটির নাম হল সাইদ হোসেন এবং দ্বিতীয়টির নাম দেওয়া হল জওহরলাল মতিলাল নেহরুর সন্তান নেহেরু এবার তৃতীয় স্ত্রী তৃতীয় স্ত্রীকে কোনো প্রবলেম নেই ছেড়ে দেওয়া হল চতুর্থ স্ত্রী একজন ইরানি তার পেটের সন্তান সেই নামটাও কিন্তু আবার কমন হবে তার নাম মোহাম্মদ আলী জিন্না চমকে গেলেন জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্না এক বাবার দুই মায়ের সন্তান এবার আসি পঞ্চমে পঞ্চম স্ত্রী একজন কাশ্মীরি মহিলা যিনি মতিলাল নেহরুর বাড়ির একজন মেড সার্ভেন্ট ছিলেন তাকে তিনি পরে বিবাহ করেন তার যে সন্তান হয় তার নাম শেখ যিনি পরবর্তীকালে কাশ্মীরের একজন ভারত ভাগ হওয়ার সময় খুব মজাদার মিস্টিরিয়াস ব্যাপার কনফিউজিং অলসো ভারত ভাগ হওয়ার সময় দুই বাই বলল আমার বাবার সম্পত্তি আমার বাবার সম্পত্তি দুই ভাইকে ভাগ দেয়া হলো পাকিস্তান এবং যেহেতু রানী মতো একটা দুঃখী রানী সন্তান শেখ আব্দুল্লাহ একজন মেড সার্ভেন্টের সন্তান তাকে এমনি করে একটা ছিটিয়ে দেওয়া হলো কাশ্মীর এবং কাশ্মীর দিয়ে দেওয়ার পরে তার প্রোটেকশনের জন্য বলা হলো যাও তোমাকে কাশ্মীর তো দিলাম এবং তার সঙ্গে তিনশো সত্তরও দিলাম একটা আইনও দিলাম যে কাশ্মীর ভারতের হয়েও ভারতের হবে না তুমি নিশ্চিন্তে কাশ্মীরের রাজা হয়ে থাকো তাহলে ভারতকে তিন ভাগে ভাগ করা হলো এবং সত্তর বছর ধরে আমাদেরকে টুপি পরিয়ে রাখা হলো নানাভাবে বুঝতে দেওয়া হলো না কেন কি কারণে বাবার সম্পত্তি ভাগ হয়েছিল আজকে তিল তিল করে সেটা আবার ফিরে আসছে তথ্যগুলো আমার নয় তথ্যগুলো আমি এমো মাথাইস এর বায়োগ্রাফি থেকে পেয়েছি যার দ্য রাইটার অফ দ্য বায়োগ্রাফি ইজ অ্যাডিনা রামাকৃষ্ণা যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করেন তাহলে আমি যেখান থেকে ভিডিওটা পেয়েছি সেটাও দিয়ে দিতে পারি জয় হিন্দ বন্দে মা তারা নতুন তথ্য সবার মনে হয় পিলে চমকে যাবে ভালো থাকবে